আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজহারুল ইসলাম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনার যে কোনো ওয়ার্ডপ্রেস সাইট অথবা অনেকগুলো একসাথে ওয়েবসাইট আপনি ম্যানেজ করতে পারেন, লগ ইন করতে পারেন, প্লাগ ইন আপডেট করতে পারেন, ব্যাকআপ নিতে পারেন এবং এছাড়াও আরও অনেক অনেক সুযোগ সুবিধা পাবেন। তো আমরা যখন আমাদের বিভিন্ন ক্লায়েন্টের কাজ করি অথবা আমাদের অনেকগুলো ওয়েবসাইট থাকে, অনেকের 100-200 ওয়েবসাইটও থাকে, তো সবগুলো আলাদা আলাদা লগ ইন করা, আলাদা আলাদা ম্যানেজ করা, আলাদা আলাদাভাবে প্লাগ ইন আপডেট করা কিন্তু আমাদের ক্ষেত্রে অনেক কষ্ট হয়ে যায়। তো সেই জন্য আমাদের কষ্টগুলো কমানোর জন্য একটি জায়গায় যেন আমাদের সবগুলো ওয়েবসাইটে ম্যানেজ করতে পারি, তারপর অ্যাডমিন প্যানেল দিয়ে লগ ইন করতে পারি, লগ ইন করার জন্য তারপর ব্যাকআপ নেওয়ার জন্য এক জায়গা থেকে যেন আমরা সব ধরনের কাজ করতে পারি, তো সেই জন্য একটি থার্ড পার্টি ওয়েবসাইট নিয়ে এসেছে আমাদের জন্য এই ফিচারগুলো। তো সেটি হচ্ছে যে আমাদের গোডেডির একটি অংশ। তো এই সাইটটি হচ্ছে যে আমাদের ManageWP.com। এইখানে আপনি ফ্রিতে আপনি সাইন আপ করতে পারেন এবং ফ্রিতে এই ধরনের ম্যানেজগুলো করতে পারেন। এখন এই ওয়েবসাইটটি আপনার একটু হয়তো কোশ্চেন থাকতে পারে যে এটি কতটুকু সিকিউর এবং এখানে আমাদের পাসওয়ার্ড এবং আমাদের সাইট লগ ইন রাখা কি আমাদের জন্য নিরাপদ হবে কি না। অবশ্যই, কারণ হচ্ছে যে এটি গোডেডি ওয়েব হোস্টিং কোম্পানির একটি ওয়েবসাইট। তো আপনারা হয়তো ভালোভাবে জানেন, যারা অনলাইন এবং ওয়েবসাইটের সাথে যারা জড়িত আছেন তারা অবশ্যই জানেন যে গোডেডি কি। গোডেডি হচ্ছে একটি হোস্টিং কোম্পানি এবং এটি ইন্টারন্যাশনালি অনেক বড় একটি হোস্টিং কোম্পানি। তো গোডেডি সম্পর্কে আমাদের নতুন কিছু বলার নেই। সো আমরা আমাদের ওয়েবসাইট কীভাবে এই সাইটে অ্যাড করব এবং এই ওয়েবসাইটে কীভাবে সাইন আপ করবো আমরা ওইটা দেখব। তো এই জন্য আমরা ManageWP এই ওয়েবসাইটে আমরা যাব। তো এই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এখানে আসার পর আমরা অপশন দেখতে পাচ্ছি লগ ইন করার এবং সাইন আপ করার অপশন পাচ্ছি। এখানে ফ্রি সাইন আপ করতে পারবেন যেহেতু এটি আমাদের ফ্রিতে আমরা সব কিছু অপশন পাচ্ছি। সো আমরা এখানে সাইন আপ বাটনটিতে প্রেস করব। তো এখানে আমাদের ইমেল অ্যাড্রেস দিতে হবে, আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিব। তো আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটি দিলাম, আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবেন, তারপর সাইন আপ বাটনে ক্লিক করব। কিন্তু এখানে নিচে এটিতে চেকমার্ক করে দিতে হবে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি পলিসিগুলো, তারপর সাইন আপ বাটনে আমরা প্রেস করব। তারপর আমাদের ড্যাশবোর্ড জেনারেট হচ্ছে। সো আমাদের ড্যাশবোর্ড রেডি। তো এখানে আপনি আপনার ফার্স্ট নেম দিবেন, ফার্স্ট নেম দিলাম, তারপর এখানে লাস্ট নেম দিব, আপনি আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম এভাবে দিয়ে দিবেন। তারপর এখানে দেখুন কানেক্ট ইউর ওয়েবসাইট হোম পেজ ইউআরএল চালছে। তো এখানে আমরা চাইলে আমরা এখানে ওয়েবসাইটের নাম দিতে পারি অথবা আমরা স্কিপ টু ড্যাশবোর্ডেও যেতে পারি, আমরা ড্যাশবোর্ড থেকে আমরা কানেক্ট করব। তো আপাতত এটি আমরা স্কিপ করছি, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখুন আমাদের এরকম একটি ড্যাশবোর্ড আমাদের তৈরি হয়ে গিয়েছে এবং এখানে আমরা এখান থেকে আমরা যাবতীয় সব কিছু আমরা কন্ট্রোল করতে পারবো। এখানে দেখুন অ্যাড ওয়েবসাইট, অ্যাড ওয়েবসাইট বাটনটিতে আমরা প্রেস করব। এখানে আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটি দিব, আমি ওয়েবসাইটের ইউআরএল একটি দিলাম, তারপর অ্যাড ওয়েবসাইট এখানে প্রেস করব। তো এখানে আমাদের ইউজার নেম তারপর পাসওয়ার্ড চাচ্ছে। তো আপনি আপনার ওয়ার্ডপ্রেসের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন অথবা আপনি অন্য সিস্টেমে আপনি এখানে করতে পারেন। দেখুন এখানে নিচে আরেকটি অপশন শো করছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটি টোকেন চাচ্ছে এবং এখানে কানেকশন কি অথবা টোকেন বলে যাকে, তো এটি আমরা এখানে জেনারেট করব এবং এখানে প্রেস করে দেব। তো আমরা আমাদের প্রথমে ওয়েবসাইটে আমরা লগ ইন করতে হবে। তো আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করলাম, যেটি আমরা কানেক্টেড করতে চাচ্ছি, এখানে আমরা আনতে চাচ্ছি। তো সেটি আমরা এখানে ড্যাশবোর্ডে লগ ইন করলাম, তারপর এখানে প্লাগইনস থেকে এখানে আমরা অ্যাড নিউতে ক্লিক করব। ManageWP-র একটি প্লাগইনের প্রয়োজন হবে যদি আমরা এটি এভাবে ক্রিয়েট করতে চাই, এভাবে অ্যাড করতে চাই। তো এখানে আসার পর আমরা এখানে ManageWP লিখে সার্চ করব, তারপর ManageWP ওয়ার্কার এটি আমরা ইনস্টল করব। দেখুন এটি হচ্ছে আমাদের গোডেডির হোস্টিং কোম্পানির। তো গোডেডি যেহেতু আমাদের ট্রাস্টেড একটি কোম্পানি সেহেতু আমরা ওখানে সিকিউর পাচ্ছি। তো আমরা অ্যাক্টিভ করব, তারপর এখানে অনেকগুলো অনেক ইনস্টলেশন আছে, অ্যাক্টিভ ইনস্টলেশন 1 মিলিয়নের উপরে। তো এই প্লাগিনটি অ্যাক্টিভ হওয়ার পর আমরা কী করব, এখানে দেখুন কানেকশন ম্যানেজমেন্ট, এখানে আমরা প্রেস করব। তারপর এখানে প্রেস করার পর এখানে দেখুন কানেকশন কি, এটি আমরা এখান থেকে কপি করব, কপি করে এখানে আসব, এখানে এসে আমরা সিম্পলি এখানে বসিয়ে দেব। তো এটি বসানোর পর আমরা অ্যাড ওয়েবসাইট এই বাটনটিতে প্রেস করব। তো কিছুক্ষণ সময় লাগছে কানেকশন হতে। তো আমাদের ওয়েবসাইটটি কানেক্ট হয়ে গিয়েছে ড্যাশবোর্ডের সাথে। আমরা কি করব, এখানে গো টু ওয়েবসাইট ড্যাশবোর্ড এখানে আমরা প্রেস করব। তো এখানে যদি প্রেস করি তাহলে আমরা এখানে যাবতীয় অপশনগুলো দেখতে পাচ্ছি, প্লাগইন দেখতে পাচ্ছি, তারপর এখানে ব্যাকআপসের অপশন, তারপর ইউজার, এগুলো সহ অনেক কিছু দেখতে পাচ্ছি।
আমরা যদি আইকনটাতে প্রেস করি তো এখানে দেখুন আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটি একটি ওয়েবসাইট এখানে শো করছে। তো এভাবে আমরা আরও ওয়েবসাইট অ্যাড করব। এখানে দেখুন প্লাস একটি বাটন রয়েছে, এখানে ক্লিক করে আমরা অ্যাড ওয়েবসাইটে ক্লিক করতে পারি অথবা এখান থেকে আমরা ক্লিক করে অ্যাড অ্যানাদার ওয়েবসাইটে ক্লিক করব। তো আমি আরও কিছু ওয়েবসাইট এখানে, আপনি আনলিমিটেড ওয়েবসাইট এখানে আপনি অ্যাড করে রাখতে পারেন। আমি আরও একটি ওয়েবসাইট এখানে অ্যাড করব, এখানে প্লাসে ক্লিক করলাম অ্যাড ওয়েবসাইট। তো এখান থেকে আমরা অন্য সিস্টেমে করব, একটু আগে দেখিয়েছি আমরা প্লাগিনের মাধ্যমে আমরা অ্যাড করেছি। তো প্লাগিন ছাড়া কীভাবে অ্যাড করবেন সেটি আমরা এখন দেখি। তো এখানে আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিলাম, তারপর অ্যাড ওয়েবসাইট এখানে ক্লিক করলাম। তো এখানে ওয়ার্ডপ্রেস ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবেন, যেগুলো দিয়ে আমরা ওয়ার্ডপ্রেসে লগ ইন করি। তো একটু সময় নেবে। তো দেখুন আমাদের ওয়েবসাইটটি এভাবেও অ্যাড হয়ে গিয়েছে, আমরা ওয়ার্ডপ্রেসে লগ ইন এবং পাসওয়ার্ড দিয়েও আমরা অ্যাড করতে পেরেছি। তারপর গো টু ওয়েবসাইট ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড দেখতে হলে আমরা এটিতে প্রেস করতে পারি। সো আমরা এখানে কিছু ওয়েবসাইট অ্যাড করলাম। তো এইভাবে আপনি আপনার ওয়েবসাইট আনলিমিটেডভাবে অ্যাড করতে পারেন। সো আমরা এখানে আরেকটি জিনিস জেনে রাখা ভালো, আমরা যখন অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলাম তখন পাসওয়ার্ড দেওয়ার কোনো অপশন পাইনি, আমাদের ইমেল দেওয়ার সাথে সাথে এবং নাম দেওয়ার সাথে সাথে আমরা এই ড্যাশবোর্ডটি পেয়েছি। তো সেক্ষেত্রে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি চেক করতে পারেন যে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন হিসেবে একটি কোড যেতে পারে। তো আমরা আমাদের ইমেলটি চেক করে দেখব। তো আমাদের ইমেল অ্যাড্রেসটিতে আসার পর দেখুন আমাদের অ্যাকাউন্ট কনফার্মেশন হিসেবে একটি মেল চলে এসেছে, তারপর এখানে ম্যানেজ ডাব্লিউপি থেকে এসেছে। তো কনফার্ম সাইন আপ এখানে আমরা ক্লিক করব। তো একটু নিচে দেখি আর কিছু রয়েছে কি না। তো আমরা ম্যানেজ এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন আমাদের রিসেট পাসওয়ার্ড নামের একটি অপশন পাচ্ছে। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা আমাদের এই ইমেলটি আমরা আবারও দিব, যে ইমেলটি দিয়ে একটু আগে আমরা সাইন আপ করেছি। সো এখানে সেই ইমেলটি দিলাম, তারপর রিসেট পাসওয়ার্ড এখানে ক্লিক করলাম, তারপর আমাদের একটি ইমেল আবারও এখানে আসবে। তো এখানে মেলটি আমরা আবারও ওপেন করলাম, রিসেট পাসওয়ার্ড আমরা ক্লিক করলাম, তারপর নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। তো আমরা আমাদের পাসওয়ার্ড দিব। তো পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, তারপর কনফার্ম পাসওয়ার্ড, দুইটি পাসওয়ার্ড একই রকম হতে হবে। তো আমরা চেঞ্জে ক্লিক করলাম। তো আমাদের পাসওয়ার্ড সাকসেসফুলি চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি দিয়ে আমরা আমাদের ড্যাশবোর্ডটি আবারও লগ ইন করবো। তো এখানে দেখুন আমাদের ওপেন ওয়েবসাইট ড্যাশবোর্ড, তারপর এখানে ওপেন ডাব্লিউপি ড্যাশবোর্ড, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, এখানে ক্লিক করলে ডাইরেক্ট আমাদের ড্যাশবোর্ডে লগ ইন হবে। তারপর এখানে দেখুন ভিউ ব্যাকআপস, তারপর এখানে আমরা সাইটের কিছু অপশন দেখছি, এখানে তিন চারটি অপশন দেখতে পাচ্ছি। তো আমরা প্রথমটাই আমরা দেখি, এখানে আমরা ড্যাশবোর্ডে আমরা ঢুকি। তো ড্যাশবোর্ডে ঢোকার পর এখানে দেখুন আমাদের যে প্লাগিনসগুলো এখানে শো করছে। তো এখানে যদি প্লাগিনগুলোর আপডেট আসে তাহলে আমরা এখান থেকে আপডেট করতে পারবো। সো আমাদের যেহেতু এগুলোর আপডেট এসেছে সেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর এখানে দেখুন থিমস, আমরা এখান থেকে থিমস আপডেট করতে পারবো, এবং আমাদের ওয়ার্ডপ্রেসের যদি নতুন কোনো ভার্সন আসে সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাবো এবং এখান থেকে আপডেট করতে পারবো। তো ধরুন আমি এই তিনটি প্লাগিন আমি আপডেট করব, অথবা এখান থেকে সিলেক্ট অল দিলে আপনার সব কিছু প্লাগিন এখানে সিলেক্ট হবে। সো আপনি চাইলে এখান থেকে এই ওয়েবসাইটের জন্য নির্দিষ্টভাবে প্লাগিন আপডেট করতে পারেন, এই ওয়েবসাইটে যতগুলো প্লাগিন রয়েছে, অথবা চাইলে আপনার এখানে আমরা যখন উপরে ক্লিক করব এখানে সবগুলো ওয়েবসাইটের প্লাগিন একসাথে অ্যাক্টিভ করতে পারি, ডিঅ্যাক্টিভ করতে পারি, আপডেট করতে পারি, আমরা অনেক ধরনের অপশন এখানে করতে পারি যদি একসাথে করতে চাই। আর স্পেসিফিক্যালি যদি কোনো ওয়েবসাইটে করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে ড্যাশবোর্ডে ঢুকবো, ড্যাশবোর্ডে ঢুকলে ওই অপশনটি পেয়ে যাব। তো আমাদের এখানে ড্যাশবোর্ডের লিস্টে যতগুলো ওয়েবসাইট আছে সবগুলো আমরা প্রথমে সিলেক্ট করব, যদি একসাথে সবগুলোর অপশন চাই। তো এখানে সিলেক্ট করার জন্য এখানে টিকমার্কটিতে আমরা ক্লিক করব, তারপর এখানে টুলসে ক্লিক করব। টুলসে ক্লিক করার পর দেখুন এখানে প্লাগিনস, থিমস, তারপর ইউজার্স অনেকগুলো অপশন পাচ্ছি। তো আমরা চাচ্ছি যে প্লাগিনের অপশনটি, তো আমরা এখানে প্লাগিনে ক্লিক করব। সো এখানে আসার পর দেখুন আমাদের অনেকগুলো প্লাগিন শো করছে আমাদের তিনটি ওয়েবসাইটের আন্ডারে, যেহেতু আমরা তিনটি ওয়েবসাইট অ্যাড করেছি। এখানে দেখুন ম্যানেজিং থ্রি ওয়েবসাইট, তো এখানে যেহেতু তিনটি ওয়েবসাইট অ্যাড করেছি, তিনটি ওয়েবসাইটের ভিতরে আমাদের মোট 47টি প্লাগিন রয়েছে। তো এগুলো আমরা চাইলে এখান থেকে সবগুলো আমরা সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে সব কিছু আমরা একসাথে সবগুলো অ্যাক্টিভ করতে পারি, যেগুলো ডিঅ্যাক্টিভ রয়েছে ওগুলো অ্যাক্টিভ হয়ে যাবে, এবং আপনি যদি ডিঅ্যাক্টিভ এবং ডিলিট করতে চান সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করতে পারেন। তো এখান থেকে আমরা এইভাবে অ্যাক্টিভ, ডিঅ্যাক্টিভেট এগুলো করতে পারি। তো এখানে আমরা যদি একটু স্পেসিফিক সিস্টেমগুলো দেখি, দেখুন ফিল্টার বাই একটা অপশন রয়েছে। তো এখানে আমরা অ্যাক্টিভেটেডগুলো আমরা এখান থেকে আলাদা লিস্ট দেখতে পারি, এখানে যদি অ্যাক্টিভেটেড যদি ক্লিক করি তাহলে অ্যাক্টিভেটেড যেগুলো এগুলো লিস্ট হবে। তো এগুলো সব কিছু অ্যাক্টিভেটেড,
তারপর আমরা ডিঅ্যাক্টিভেটেড গুলো আমরা এখান থেকে যদি সিলেক্ট করি তো এগুলো সবকিছু ডিঅ্যাক্টিভেটেড রয়েছে তো এই তিনটি ডিঅ্যাক্টিভ রয়েছে আমরা যদি এখানে অ্যাক্টিভ ক্লিক করি তাহলে এই তিনটি অ্যাক্টিভ হয়ে যাবে তারপর আমরা এখানে দেখুন নট ইনস্টলড ইনস্টল করা নেই সেগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি তারপর এখানে দেখুন আপডেটস অ্যাভেলেবল তো এখানে যদি আমরা প্রেস করি তারপর এখানে যেগুলো যেসব প্লাগিনে আমাদের আপডেট চলে এসেছে সেগুলো আমরা এখান থেকে আপডেট করতে পারবো এখানে দেখুন আপডেট অ্যাভেলেবল যেগুলো রয়েছে এগুলো লিস্ট শো করছে তো সবশেষে আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা যদি অ্যাক্টিভে ক্লিক করি তাহলে আপডেট হয়ে যাবে তারপর আমরা নতুন যদি কোনো প্লাগিন চাই সেক্ষেত্রে আমরা এখানে অ্যাড প্লাগিন প্লাগিন অ্যাড করতে পারি তো এখানে আমরা আমাদের মতো প্লাগিন ম্যানেজ করতে পারবো তো আমরা ম্যানেজ WP এখানে আমরা আবারও যাব তো এখানে টিকমার্ক উঠিয়ে দিলাম সো আমরা আমাদের আগের অবস্থানে আবারও যাই আমরা ওপেন ড্যাশবোর্ডে এখানে আসি এখানে প্লাগিনের অপশনগুলো দেখলাম এখান থেকে আমরা আপডেট করতে পারবো এই যে দেখুন সিলেক্ট করে আমরা এখান থেকে আপডেট করতে পারবো তারপর এখানে ডাটাবেস পারফরমেন্স আমাদের ডাটাবেস পারফরমেন্স কেমন এখানে শো করবে তারপর এখানে দেখুন ব্যাকআপ তো এখানে আমাদের যদি আমরা ব্যাকআপ নিতে হয় সেক্ষেত্রে আমাদের অ্যাড অন নিতে হবে এখানে ডাটাবেসের ব্যাকআপ ট্যাকআপ পার মান্থ আপনার $2 করে কাটবে তারপর এখানে এসইও এসইও মনিটর এসইওর সিস্টেম কেমন কতটুকু এসইও আপনার স্কোর কেমন এগুলো দেখার জন্য আপনি এখানে এসইওর জন্য এখানে এক্সটেনশন নিতে পারেন বা অ্যাড অন নিতে পারেন তো এসইও অ্যাক্টিভ করার জন্য আপনার পার মান্থ $1 করে খরচ হবে তো এখানে আমাদের অ্যাড অনগুলোর মাধ্যমে আমাদের প্রিমিয়াম কিছু অপশন যোগ হয়েছে যোগ হবে তো আমরা নর্মালি এখান থেকে আমরা সব কাজই করতে পারবো আমাদের ফ্রিতে আমরা অনেক ধরনের অপশন পেয়ে যাচ্ছি আপডেট করতে পাচ্ছি তারপর এখান থেকে ম্যানেজ করতে পাচ্ছি তারপর থিমস তারপর এখানে দেখুন লিঙ্ক মনিটর এখানে অনেক ধরনের অপশন তো আমরা এখানে থিমসে যাই থিমসে যদি যাই দেখুন আমাদের ওয়েবসাইটে কোন কোন থিম অ্যাক্টিভ রয়েছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি তারপর এসইও র্যাঙ্কিং এটি আমাদের আপাতত নেই এটি আমাদের অ্যাক্টিভ করতে হবে একটু আগে যেটি দেখিয়েছি তারপর এখানে দেখুন ক্লায়েন্ট রিপোর্ট তো ক্লায়েন্ট রিপোর্টে আমরা আমাদের ওয়েবসাইটের রিপোর্টটি আমরা এক্সপোর্ট করতে পারি এবং রিপোর্ট দেখতে পারি তো ক্লায়েন্ট রিপোর্টে আসার পর এখানে দেখুন ফ্রি অ্যান্ড প্রিমিয়াম ভার্সন তো অ্যাক্টিভ ক্লায়েন্ট রিপোর্ট আমরা এখানে যদি যাই তো এখানে আমাদের ফ্রি অপশন রয়েছে তারপর প্রিমিয়াম তো আমরা ফ্রিটি আমরা এখানে অ্যাক্টিভ করব তারপর ক্লোজে দিলাম তো আমরা দেখি ফ্রিতে আমরা কী কী পাই তো নিউ রিপোর্টে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে ডিফল্ট টেমপ্লেটে আসলাম তারপর ওয়েবসাইট তো ডিফল্ট টেমপ্লেটই রয়েছে তারপর এখানে আমাদের রিপোর্ট ল্যাঙ্গুয়েজ তো আমরা ইংলিশ রাখবো তো আপনি যে ল্যাঙ্গুয়েজে চাচ্ছেন ওই ল্যাঙ্গুয়েজের রিপোর্ট আপনি সিলেক্ট করবেন তো আমাদের ফরম্যাটের একটি ডেট আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি এখানে ডেট রেঞ্জ আমরা এখানে লাস্ট 7 দিন তারপর লাস্ট 14 দিন বা লাস্ট 30 দিনে যদি ডেট দেখতে চাই তাহলে আমরা এখান থেকে ক্লিক করব তারপর এখান থেকে আমরা ক্যালেন্ডারের মাধ্যমে আমরা সিলেক্ট করতে পারি এবং কোন কোন ডেটের আমরা স্পেসিফিক রিপোর্ট জানতে চাচ্ছি এখান থেকে আমরা ওইটি সিলেক্ট করে দিতে পারি তারপর একটু নিচে আসলে দেখুন অপটোমাইজেশন কাস্টম ওয়ার্ক তারপর এখানে ব্যাকআপ অ্যানালাইসিস রয়েছে তারপর ওকমার্স রয়েছে তো আমরা ওকমার্স তারপর অ্যানালাইসিস এগুলো রিপোর্ট দেখতে যাচ্ছি তো আমরা এখানে কাস্টমাইজে যদি ক্লিক করি তারপর এখানে প্রিভিউ অপশন রয়েছে তারপর এখানে অ্যাড লগো আমরা চাইলে আমাদের সাইটের লগোটি অ্যাড করতে পারি তারপর এখানে কাস্টম ইমেজ তো আমরা চাইলে এখান থেকে কাস্টম ইমেজ সিলেক্ট করে আমরা আপলোড করতে পারি ইমেজ আমাদের টেমপ্লেটের ডিজাইনটি রিপোর্টের টেমপ্লেটের ডিজাইন তো এখান থেকে আমরা চাইলে কালারও চেঞ্জ করে দিতে পারি তো একটি কালার দিলাম তারপর মেন রিপোর্ট কালার এটি এখানে রলো তো ফ্রন্ট স্টাইল রেগুলার তারপর হেডার পুটার এখানে অনেকগুলো অপশন রয়েছে আপনি একটু পরে পরে দেখবেন তাহলে সব কিছু আপনি বুঝতে পারবেন তো সবশেষে আমি এখানে প্রিভিউ অ্যান্ড ডাউনলোডে ক্লিক করলাম তো আমাদের রিপোর্টটি জেনারেট হচ্ছে তো রিপোর্টটি জেনারেট হওয়ার পর এখানে ডাউনলোডে একটি অপশন পাচ্ছি তারপর সেন্ড টু এ ক্লায়েন্ট তো এই রিপোর্টটি মূলত আমাদের প্রয়োজন হয় আমাদের ক্লায়েন্ট যদি কোনো রিপোর্ট জানতে চায় যে আমার তার ওয়েবসাইটের কী অবস্থা অ্যানালাইটিক্স তারপর ওকমার্স এখানে আমরা যদি দেখি অ্যানালাইটিক্স 0 দেখাচ্ছে তারপর ওকমার্সের প্রোডাক্ট সেলিং আমাদের কীরকম সেল হয়েছে এই মাসে অথবা আমরা যেই সময়টি আমরা সিলেক্ট করেছি ওই সময়ে তারপর এখানে দেখুন ওভারভিউ আমরা অপশন দেখতে পাচ্ছি তো এভাবে আমরা আমাদের রিপোর্টগুলো আমরা এখান থেকে নিতে পারি এবং আমাদের ক্লায়েন্টকে এই রিপোর্টগুলো সেন্ড করতে পারি পিডিএফ আকারে অথবা সেন্ড টু ক্লায়েন্টে যদি ক্লিক করি তাহলে তার ইমেল অ্যাড্রেস দিতে বলবে তো এখানে আপনার ক্লায়েন্টের সেন্ড ইমেল অ্যাজ ইমেল কোন ইমেল থেকে সেন্ড হবে তারপর এখানে রিপ্লে টু কোন এ থেকে রিপ্লে হবে
তো এগুলো এভাবে থাকবে। এখানে আপনি আপনার নাম দিবেন, তারপর এখানে আপনার ইমেল অ্যাড্রেস এখানে থাকবে, তো আপনার ইমেল অ্যাড্রেস হিসেবে এটি আপনার যাবে। তারপর এখানে ক্লায়েন্টের নেম দিবেন, ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস দিবেন যাকে আপনি পাঠাতে চাচ্ছেন, তারপর তার সাবজেক্ট, ইমেল, কন্টেন্ট এগুলো সব কিছু দিয়ে দিবেন। সো এখানে আমাদের আপটাইম মনিটর রয়েছে, আপটাইম মনিটরে আমরা যদি ক্লিক করি তাহলে এখানে অ্যাক্টিভ আপটাইম মনিটর, এখানে যদি ক্লিক করি আমাদের পার মান্থ $1 করে নিচ্ছে আপটাইম। তো আমাদের সবসময় ওয়েবসাইট আপ থাকে না, মাঝে মধ্যে কিছু ওয়েবসাইট ডাউন হয়, তারপর আমাদের ওয়েবসাইটের স্পিড বাড়ে কমে, তো এখানে সার্ভারের কিছু কাজ কারবার। তো আপনার যদি প্রয়োজন হয় আপনি এখান থেকে এগুলো অ্যাক্টিভ করে নিতে পারেন। এই সিস্টেমগুলো পারফরমেন্স রয়েছে, এখানে আমরা সাইটের পারফরমেন্স দেখতে পারবো। তো এখানে অ্যাক্টিভে যদি ক্লিক করে দেখি, আমরা ফ্রিতে পারফরমেন্সটা আমরা অ্যাক্টিভ করছি, রান পারফরমেন্স চেক এখানে আমরা ক্লিক করব এবং আমরা পারফরমেন্স চেক করব এই ওয়েবসাইটের। তো এখানে এভাবে আপনার পারফরমেন্স চেক করতে পারেন, এখানে ফ্রি অপশনটি আমরা পেয়েছি। তারপর এখানে আমরা যদি সিকিউরিটি দিতে যাই, দেখি আমরা এখানে সাইটের সিকিউরিটি অপশন কি ওই পজিশনটা আমরা দেখতে পারি। তো অ্যাক্টিভ সিকিউরিটি চেক এখানে ক্লিক করি, এখানে ফ্রি অপশনটিও পাচ্ছি, এখানে ফ্রিটি আমরা অ্যাক্টিভ করব। তো অ্যাক্টিভ করার পর আমরা এখান থেকে ফ্রিতেও সিকিউরিটি চেক করতে পারি। তারপর এখানে লিঙ্ক মনিটর, তো এখানে লিঙ্ক মনিটরের মধ্যে আমরা আমাদের ডেট লিঙ্কগুলো আমরা চেক করতে পারি। তো আমাদের ওয়েবসাইটে অনেক সময় কিছু লিঙ্ক ডেট হয়ে যায় অথবা কাজ করে না, তো সেক্ষেত্রে আমরা যদি জানতে চাই যে আমাদের কোন কোন লিঙ্কটি কাজ করছে না, সেক্ষেত্রে আমরা এখান থেকে আসতে পারি। তো এটি হচ্ছে আমাদের এসইউর একটি ফ্যাক্টর, যে এসইউর যদি এখানে যদি ডেট লিঙ্ক যদি অনেকগুলো আপনার সাইটে জমে যায়, সেক্ষেত্রে আপনার গুগল র্যাঙ্কিং হারাতে পারেন সাইটের এবং আপনার সাইটের র্যাঙ্কিংয়ে সমস্যা হতে পারে। তো সেই জন্য আমাদের লিঙ্ক মনিটরটা আমাদের প্রয়োজন হতে পারে। তো অ্যাক্টিভ এখানে যদি আমরা যাই, এখানে পার মান্থ আমাদের $1 দেখাচ্ছে। তো এখানে সব কিছুই অনেক কিছু আপনি ফ্রিতে পাচ্ছেন, আবার আপনার প্রিমিয়ামলিও কিছু নিতে হচ্ছে $1-$2 খরচ করে। তো যেটি যেটি আপনার প্রয়োজন হবে আপনি ওটি অ্যাক্টিভ করে নেবেন এখান থেকে। আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি যে কোন কোন জিনিসটি আপনার প্রয়োজন হতে পারে। তো লোকাল সিঙ্ক্রোনাইজ এখানে আমাদের এটি আপাতত প্রয়োজন নেই, আমরা ইউজার্সে যাব। তো এখান থেকে আপনি চাইলে আরও কিছু ইউজার অ্যাড করতে পারেন। দেখুন এখানে ইউজার্সে যদি আসেন, আপনি আপনার এই সাইটের জন্য আপনি আরও অ্যাডমিন বা এডিটর, অথর ইউজ অ্যাড করতে চান সেটি অ্যাড করতে পারেন। তো সিম্পলি আমরা অ্যাড নিউ ইউজার এখানে যদি ক্লিক করি, তাহলে ইউজার নেম, তারপর ফার্স্ট নেম, পাসওয়ার্ড এখানে যাবতীয় তার ডিটেলস দিব। দেওয়ার পর এখানে দেখুন আমরা তার রোল সিলেক্ট করে দিতে পারি, তাকে কি আমরা আমাদের ওয়েবসাইটের অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে চাচ্ছি কি না, এডিটর হিসেবে চাচ্ছি কি না, অথবা অথর, কন্ট্রিবিউটর কোনটি হিসেবে আমরা আমাদের এই ওয়েবসাইটে চাচ্ছি। ধরুন এই ওয়েবসাইটে আমার এই দিয়েছে লিঙ্ক, তারপর আমরা যদি এখানে একটি ইউজার অথবা অ্যাডমিনিস্ট্রেটর যদি আমরা এখান থেকে ক্রিয়েট করি নাম পাসওয়ার্ড দিয়ে, সেক্ষেত্রে সে আমাদের ওয়ার্ডপ্রেস যদি সাইটের এখানে যদি লগ ইন করতে চায় WP অ্যাডমিনে এসে, তাহলে সে এখান থেকে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের অ্যাক্সেস সে পাবে, আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটি ম্যানেজ করতে পারবে। তো এখানে হয়তো আপনি মনে করতে পারেন এখানে আমাদের ইউজার সেকশনে এখানে যদি ইউজার অ্যাড করে তাহলে আমাদের এটির অ্যাক্সেস পাবে এবং এটি ওয়েবসাইটগুলো ম্যানেজ করতে পারে না। এটি না, এটি হচ্ছে যে আমাদের এই স্পেসিফিক্যালি এই ওয়েবসাইটের, এই ওয়েবসাইটের ইউজার অ্যাড হবে এখান থেকে যদি আপনি ইউজার অ্যাড করেন। তো এটি আমরা এখান থেকে যদি আমরা ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আসি, আসার পর এখানে দেখুন ইউজার থেকে অল ইউজারে যদি আমরা আসি, এখানে আমরা দেখুন আমাদের এখন একজন অ্যাডমিনিস্ট্রেটর রয়েছে। তো আমরা চাইলে এখান থেকে আমরা নতুন ইউজার অ্যাড করতে পারি। তো সেই সিস্টেমটি আমরা এখান থেকে ম্যানেজ WP-র এই ড্যাশবোর্ড থেকে আমরা অ্যাড করতে পারবো। তারপর এখানে থিমস, তারপর এখানে প্লাগইনস এগুলো তো দেখিয়েছি, তারপর ব্যাকআপ অপশনটি আমরা এখানে দেখি অ্যাক্টিভ করতে পারি কি না, ব্যাকআপ, তারপর অ্যাক্টিভ ব্যাকআপ এখানে যাই, তো ফ্রি একটি অপশন পাচ্ছি। তো আমরা এখানে অ্যাক্টিভে ক্লিক করি, তারপর স্টোর রিজন, এখানে এখানে কোন সার্ভারে তাদের ব্যাকআপটি চাচ্ছেন আপনি সেই রিজনটি এখান থেকে সিলেক্ট করতে চাচ্ছেন, তো সিলেক্ট করতে পারেন। তো আমি এটি সিলেক্ট করে দিলাম। তারপর ইনক্লুড কন্টেন্ট, এখানে দেখুন আমাদের ফাইল রয়েছে, ডাটাবেস রয়েছে। তো আমাদের এই ওয়েবসাইটটির ফাইল এবং ডাটাবেসটি আমরা এখান থেকে নিতে পারবো, ব্যাকআপ নিতে পারবো। তো এটি ক্লিক করলাম, তো এখানে দেখুন আমাদের ব্যাকআপটি প্রসেস হচ্ছে, 10% প্রসেস হয়েছে। তো ফুল প্রসেস হলে আমরা আমাদের সাইটের একটি ব্যাকআপ ফাইল পেয়ে যাব। তো আমাদের যদি কোনো সময় সাইটটি ক্র্যাশ করে অথবা কোনো প্রবলেম হয়,
তো সেই জন্য আমাদের ব্যাকআপের প্রয়োজন হয়। আপনি আপনার যদি একটি ই কমার্স সাইট হয়ে থাকে, আপনি অবশ্যই দুই দিন তিন দিন অথবা চার দিন পর পর আপনার সাইটের ব্যাকআপ রাখবেন, অথবা অনেকে ডেলি ব্যাকআপও রাখে। কারণ হচ্ছে যে আপনার এখানে যত বেশি ট্রানজ্যাকশন হবে, যত বেশি ইনফরমেশন আপনার প্রয়োজন হবে, তত বেশি আপনার ব্যাকআপের প্রয়োজন হবে। তো সেই জন্য আমাদের ব্যাকআপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমাদের সাইটে যদি ব্যাকআপ যদি আমরা না রাখি, যদি কোনো কারণে যদি সাইট ডিলিট হয়ে যায় অথবা হ্যাক হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কিন্তু অনেক বড় বড় সমস্যায় সম্মুখীন হতে পারি। তো এখানে আমরা এই সিস্টেমটি আমরা ফ্রিতেও পেয়ে যাচ্ছি, আমাদের সাইটের ব্যাকআপ আমরা নিতে পাচ্ছি। তো আপনি আনলিমিটেড ব্যাকআপের আরও যদি ফিচার চান, সেক্ষেত্রে আপনি আপগ্রেড করতে পারেন। পার মান্থ সম্ভবত এখানে দেখুন $2 শো করছে। তো এখানে আপনি আরও অপশনগুলো পাচ্ছেন। তো আমাদের ফ্রিতেও আমরা নিতে পাচ্ছি, দেখুন আমাদের একটি ব্যাকআপ তৈরি হয়ে গিয়েছে, ইনিশিয়াল ব্যাকআপ। তো আমরা যদি এখানে ক্লিক করি, দেখি আমরা কিছু পাই কি না, অথবা আমরা এখানে ক্লিক করি, তো আমরা এখানে ওভারভিউতে ক্লিক করব। তো ওভারভিউতে যদি ক্লিক করি, দেখুন রিস্টোর ব্যাকআপ। তো কোনো কারণে ধরুন এখন ব্যাকআপ নিয়েছি, ব্যাকআপটি আমার সাইটে আছে, ধরুন আগামী দুই দিন পরে অথবা একদিন পরে আমার সাইটটি কোনো কারণে হ্যাক হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, এখানে যদি রিস্টোর ব্যাকআপে ক্লিক করি, তো সেক্ষেত্রে আমার ওয়েবসাইটটি আমি আবারও ব্যাক পাচ্ছি এবং সব ধরনের ফিচার পেয়ে যাচ্ছি এখানে রিস্টোর ব্যাকআপে ক্লিক করার মাধ্যমে। অথবা আপনি চাইলে আপনি আপনার কম্পিউটার এখান থেকে ডাউনলোড করে রাখতে পারেন। তারপর এখানে দেখুন ক্লোন ওয়েবসাইট, আপনি যদি আপনার সাইটটি ডুপ্লিকেট করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে ক্লোন করতে পারেন। তো ক্লোন করতে হলে আপনার অপশনটি আপনার অ্যাডক্রিপ্ট করতে হবে ব্যাকআপের। তো এখানে কন্টেন্টে যদি আসি, কি কি কন্টেন্ট আমাদের এখানে ব্যাকআপ নিয়েছে, দেখুন আমাদের এখানে ফাইল 365 MB হচ্ছে আমাদের ফাইল, এবং ডাটাবেসের সাইজ হচ্ছে আমাদের 8.92। তার মানে আমাদের ফুল সাইটটিরই একটা ব্যাকআপ নিয়ে নিয়েছে। তারপর এখানে সেটিংসে যদি আমরা আসি, এখানে দেখুন মান্থলি, উইকলি, ডেলি। তো আপনি যদি ডেলি করতে চান, এখানে ডেলিতে দিবেন। তো এখানে যদি ডেলিতে নিতে চান, এখানে দেখুন আমাদের প্রাইস শো করছে। তারপর উইকলি নিল প্রাইস। তারপর মান্থলি যদি আমরা নেই, সেক্ষেত্রে আমাদের কোনো চার্জ লাগবে না, মান্থলি আমরা ফ্রিতে নিতে পারবো। তো আপনি যদি এখান থেকে উইকলি বা ডেলি বা এভরি 12 ঘন্টা এগুলো যদি নিতে চান, সেক্ষেত্রে আপনার এই যে দেখুন এই প্যাকেজটা নিতে হবে, আপডেট করতে হবে ব্যাকআপের অপশনটি। তো এখানে আমি আশা করি বুঝাতে পেরেছি ব্যাকআপের অপশনটি। তো সেক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয়, আপনি চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো এখানে আমরা ড্যাশবোর্ডে আমরা আবারও আসবো, আসার পর আমরা মূল অপশন সবগুলো অপশন আমরা এখানে দেখতে পাবো। এখানে দেখুন আমাদের ব্যাকআপ সাকসেসফুলি ক্রিয়েটেড হয়েছে, কত তারিখে আমাদের এখানে ব্যাকআপটি এসেছে, তারপর ভিউ ব্যাকআপের আমরা অপশনগুলো দেখতে পাবো, তারপর আপডেটগুলো তো রয়েছে, তারপর থিম ওয়ার্ডপ্রেস, তারপর একটু নিচে আসলে আমরা এগুলো দেখতে পাচ্ছি, তো অ্যানালাইসিস দেখতে পাচ্ছি, কমেন্টস। তো এখানে যাবতীয় সব কিছু আমরা দেখতে পাবো, আমাদের প্রত্যেকটি ওয়েবসাইট এভাবে ওপেন করে করে আমরা সব কিছু করতে পারবো। তো আমরা বাকি অপশনগুলো আমরা দেখতে পারি। এখানে দেখুন আমাদের আরও কিছু অপশন রয়েছে, এখানে আমরা ওপেন WP ড্যাশবোর্ড। তো এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড অটোমেটিক্যালি লগ ইন হবে এবং ড্যাশবোর্ডের অপশনগুলো পাবো। তো আমার এই ওয়েবসাইটে কিন্তু আমার এই WP মেথডস এটি কিন্তু আমার লগ ইন নেই। তো এটি দেখার জন্য আমি এই অ্যাড্রেসটি আমি যাই wpmethods.com, এখানে আসব। আসার পর যদি আমরা খেয়াল করি, এখানে আমাদের উপরে অ্যাডমিন বার শো করছে না, তারপর লগ ইনের আমরা কোনো অপশন এখানে পাচ্ছি না। বা আমরা যদি লগ ইন পেজে যাই, দেখুন এখানে WP অ্যাডমিনে যাব, এখানে আমাদের লগ ইন পেজে রিডাইরেক্ট করে ফেলছে, আমাদের এখানে নতুন করে লগ ইন করতে হবে। তো সেক্ষেত্রে আমরা চাইলে এখান থেকে আমাদের যতগুলো ওয়েবসাইট আছে আমরা সিম্পল এক ক্লিকের মাধ্যমে আমরা লগ ইন করে ফেলতে পারি। ধরুন আমি এখানে ক্লিক করলাম, এখন আমার সাইটটির অটোমেটিকলি ড্যাশবোর্ডে আমি চলে যাব। এখানে দেখুন আমাদের ওয়েবসাইটটি লগ ইন হয়ে গিয়েছে ড্যাশবোর্ড। তারপর আমরা যদি সাইটটি ভিজিট করি, আমরা এখন দেখতে পাচ্ছি যে উপরে আমাদের অ্যাডমিন বারটিও শো করছে, তার মানে আমাদের এই সাইটটির ড্যাশবোর্ড ওয়ার্ডপ্রেস লগইন অবস্থায় রয়েছে। তো আমরা এখান থেকে এই সেকেন্ড অপশনটি বুঝতে পেরেছি। তারপর এখানে থার্ড একটি অপশন রয়েছে, তো থার্ড অপশনটিতে যদি আমরা ক্লিক করি, এখানে দেখুন আমাদের সাইটের টাইটেল আমরা এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারি। আমরা আমাদের ওই সাইটটি দেখি, এখানে আমরা এটি সেটিংসে ক্লিক করি, দেখুন এটি সাইট টাইটেল WP মেথডস, তারপর অ্যাডমিনের ইউজার নেম এখানে শো করছে, তারপর এখানে ট্যাগ ক্লায়েন্টস, তারপর অ্যাডভান্স অপশন শো করছে। এখানে আমরা প্রোটোকল চেঞ্জ করতে পারি, তারপর সেভ আপডেটস এগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। তো আমরা উপরে জেনারেল অপশনটি দেখি, এখানে ইউজার নেম, তারপর এখানে দেখুন রিকানেক্ট ওয়েবসাইট, তারপরে রিপ্লেস থাম্বনেইল, থাম্বনেইলটি আমরা যদি কোনো কারণে প্রবলেম হয় সেক্ষেত্রে রিপ্লেস করতে পারি। তারপর ওয়েবসাইটটি আমরা এখান থেকে পজ করতে পারি, তো এখানে পজে ক্লিক করলাম।
তো আমাদের সাইটটি এখানে পজ অবস্থায় রয়েছে। এখন আমরা এখানে এই যে এরকম ড্যাশবোর্ড ড্যাশবোর্ড যে দেখবো এগুলো আমরা এখান থেকে সব কিছু দেখতে পাবো না, কিন্তু আমাদের সাইটটি কিন্তু রানিং এ থাকবে। তো আমরা এখানে সেটিংসে আবার ক্লিক করি, আবার এটা আনপজ দিয়ে দেই। তো এখানে দেখুন এগুলো আবার এখানে চলে এসেছে। জাস্ট এটি সাইট যে আপনি মেনটেন্স নেবেন ওই সিস্টেম না। তারপর রিমুভ ওয়েবসাইট, আমরা যদি চাই এখান থেকে সাইটটি আমরা রিমুভ করে ফেলতে পারি। আমরা যদি না চাই যে এখান থেকে আমরা কোনো সাইটটি রাখতে চাচ্ছি না, সেক্ষেত্রে আমরা রিমুভের জন্যই এটি করতে পারি। রিমুভ ওয়েবসাইটে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। তারপর এখানে ট্যাগস অ্যান্ড ক্লায়েন্টস, তো এখানে আমরা দেখি এখান থেকে অ্যাসাইন এ ক্লায়েন্ট দিস সাইট। তো এখানে আমরা কোনো ক্লায়েন্ট অ্যাড করি নাই, এই জন্য আমরা অ্যাসাইন করতে পারছি না। তো এটি আমরা একটু পরে দেখছি। আমরা এখানে ডেভেলপমেন্ট, দেখুন আমাদের সাইটটি কী অবস্থায় রয়েছে, লাইভে রয়েছে নাকি ডেভেলপমেন্টে রয়েছে নাকি পার্সোনাল। তো আমাদের সাইটটি যেহেতু লাইভে রয়েছে, আমরা এখানে লাইভটি কনভার্ট, লাইভটি টিকমার্ক করে দিতে পারি। এখানে সেভ চেঞ্জে দিলাম, তো আমাদের সাইটটি লাইভ। তারপর এখানে দেখুন আমাদের এই ওয়েবসাইটটি কামিং সুন অবস্থায় রয়েছে। তো এটি আমরা এখান থেকে ক্লিক করে আমরা ট্যাগ লাইনসে আসব, তারপর ডেভেলপমেন্টে দিব, তারপর সেভ চেঞ্জে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমরা এটি সুবিধা হচ্ছে যে আমরা কোন সাইটে কোন অবস্থায় রয়েছে ওগুলো আমরা আলাদা আলাদা দেখতে পারি। দেখুন এখানে আমাদের বাম পাশে ডেভেলপমেন্ট, এখানে যদি ক্লিক করি যে যে সাইটগুলো আমাদের ডেভেলপমেন্ট অবস্থা থাকবে ওগুলো আমরা এখান থেকে ফাইন্ড আউট করতে পারবো। তারপর এখানে লাইভে যদি ক্লিক করি যে যে সাইট আমাদের লাইভে থাকবে ওগুলো আমরা এখান থেকে ফাইন্ড আউট করতে পারবো। এখানে আনটিক করে দিলাম, এটা এখানে লাইভটা টিক করে দিলাম। দেখুন এটি আমাদের লাইভে রয়েছে। তো এখানে কয়টি রয়েছে ডেভেলপমেন্টে, কয়টি লাইভে রয়েছে এখানে ওই নাম্বারটি শো করবে। তারপর এখানে নো ক্লায়েন্ট দেখাচ্ছে। তো এখানে সেটিংসে সেটিংস বাটনটি যদি আমরা ক্লিক করি, তারপর অ্যাড ক্লায়েন্ট, তো আমরা চাইলে কোনো ক্লায়েন্ট আমরা এখানে অ্যাড করতে পারি। আমরা যদি কোনো ক্লায়েন্টের কাজ করি, কোনো ওয়েবসাইটে যদি কাজ করি, সেক্ষেত্রে আমরা ধরুন আমাদের ক্লায়েন্টের নাম কুদ্দুস আলী, তারপর তার ইমেল অ্যাড্রেস আপনি দিয়ে দিতে পারেন। তাহলে আপনার মনে থাকবে যে আপনি কোন ক্লায়েন্টের জন্য কোন ওয়েবসাইটের কাজটি করছেন, তাহলে আপনার এক্ষেত্রে আপনার সুবিধা হবে। তো আমরা যারা ফ্রিল্যান্সার রয়েছি, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করি, তাদের জন্য এটি সবচাইতে সুবিধাজনক একটি ব্যাপার। তো ওয়েবসাইট অ্যাসাইন, তো এই ক্লায়েন্টের কোন ওয়েবসাইটটি এখান থেকে আমরা ওইটি অ্যাসাইন করতে পারি। এখানে দেখুন আমাদের তিনটি ওয়েবসাইট শো করছে, তো আমরা যেটি এখান থেকে সিলেক্ট করব ওই ওয়েবসাইটটি শো করবে। তো ধরুন এই onshopbd.com, এটি হচ্ছে আমাদের এই ক্লায়েন্টের কুদ্দুস আলীর এই ওয়েবসাইটটি। তারপর যদি তার আরও কিছু ওয়েবসাইট থাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। তো আমরা এখান থেকে একটি সিলেক্ট করলাম। তারপর ইমেজ ইউআরএল, চাইলে আপনি একটি ইমেজ এখান থেকে দিয়ে দিতে পারেন, সাইটের ব্যানার ইমেজ অথবা আপনার ক্লায়েন্টের ইমেজ কিছু একটা আপনি এখানে দিতে পারেন যদি আপনি এখানে ফাইন্ড আউট করতে হয়। তারপর এখানে আপনার ক্লায়েন্টের কোম্পানি একটা নেম দিতে পারেন, ধরুন ক্লায়েন্টের সাইটের নাম হচ্ছে যে, ধরুন এটি হচ্ছে তার কোম্পানি নেম। তারপর তার ফোন নাম্বার আপনি এখানে দিয়ে দিতে পারেন, ফোন নাম্বার যদি থাকে। তারপর এখানে নোট দিয়ে দিতে পারেন যে কী পারপাস কাজ করতে যাচ্ছেন, কী ধরনের ওয়েবসাইট, আপনার নোটগুলো আপনি এখানে দিয়ে দিতে পারেন। তারপর আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করব। তো ক্রিয়েটে ক্লিক করার পর আমরা যদি এখানে আসি, এখানে দেখুন ক্লায়েন্টের মধ্যে আমাদের এখানে কুদ্দুস আলী চলে এসেছে ক্লায়েন্ট সেকশনে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এই যে এই ক্লায়েন্টের এই ওয়েবসাইটটি। তো আমরা যদি এখানে সেটিংস বাটনটিতে ক্লিক করি, তারপর আমরা ট্যাগস অ্যান্ড ক্লায়েন্ট এখানে যদি আসি, দেখুন এখানে ক্লায়েন্ট থেকে আমরা কুদ্দুস আলীটা এখান থেকে সিলেক্ট করে দিতে পাচ্ছি। তারপর এখানে ডেভেলপমেন্ট মোডে রয়েছে। তো আমরা এখান থেকে ফাইন্ড আউট করার জন্যই আমরা এখান থেকে এগুলো করতে পারি। এইগুলো করলে আমাদের বুঝতে সুবিধা হয় যে কার জন্য কোন ওয়েবসাইটটির কাজ আমরা করতে যাচ্ছি। ধরুন আপনি একসাথে 10-12টি ওয়েবসাইট আপনি কাজ করতে চান, তো সেক্ষেত্রে প্রত্যেকটি ক্লায়েন্টের আইডিতে লগ ইন করা অথবা প্রত্যেকটি ক্লায়েন্টের পাসওয়ার্ড রাখা, তারপর প্রত্যেকটি ক্লায়েন্টের ইমেল আইডি রাখা, এক জায়গায় রাখা আপনার কিন্তু ও পক্ষে সম্ভব না। এবং আপনি সিকিউর কোনো একটি অপশন চাচ্ছেন যে যেখানে আপনি এক ক্লিকে সব কিছু করে নিতে পারেন, আপনি আপনার ইচ্ছা মতো লগ ইন করতে পারেন, তারপর আপনি যাবতীয় কাজগুলো করতে পারেন। তো সেক্ষেত্রে আপনি এখানে ক্লায়েন্ট ওয়াইজ, তারপর এখানে ট্যাগ ওয়াইজ এগুলো আপনি ফাইন্ড আউট করতে পারবেন, এগুলো আলাদা করতে পারবেন। তো এখানে মূলত আমাদের কোন কোন অ্যাডন্সগুলো অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ রয়েছে আমরা এখান থেকে দেখতে পাবো। এখানে যদি অ্যাডন্সে ক্লিক করি তাহলে আমাদের এখানে দেখুন ফ্রি ক্লায়েন্ট, তো ফ্রি যে অ্যাডনগুলো এগুলো অ্যাক্টিভ রয়েছে। তারপর এখানে যদি ইনঅ্যাক্টিভে যাই, তো এখানে আমাদের কিছু ইনঅ্যাক্টিভ রয়েছে। তো আমরা যদি এগুলো পারচেস করি বা এগুলো যদি সার্ভিসগুলো আমরা নিই অ্যাডনের, তাহলে সেক্ষেত্রে আমরা এগুলো পাবো। তবে এখানে স্ট্যাটাস রয়েছে, তো কোন স্ট্যাটাস আমরা এখানে শো করতে চাচ্ছি, নো আপডেট। তো এখানে নো আপডেটে যদি দেই, যে সকল ওয়েবসাইটে পুরোপুরি সব কিছু আপডেট রয়েছে, কোনো প্লাগইন আপডেট চাচ্ছে না বা কোনো কিছু আপডেট চাচ্ছে না, সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করলে নো আপডেটগুলোই শো করবে।
তারপর এখানে দেখুন এসএসএল ইনেবলড, এখানে যদি আমরা ক্লিক করি যে সকল আমাদের ইউআরএল এর মধ্যে এসএসএল সার্টিফিকেট রয়েছে ওগুলো রিলিজড এখানে আমাদের শো করবে। তো আমাদের তিনটি ওয়েবসাইটের মধ্যে এসএসএল রয়েছে। তারপর আপডেট অ্যাভেলেবেল, এখানে যদি আমরা টিকমার্ক করি তাহলে আমাদের এই দুইটি ওয়েবসাইটের প্লাগইন অথবা থিম অথবা ওয়ার্ডপ্রেস আপডেট চাচ্ছে, এই জন্য এখানে দেখুন আপডেট অ্যাভেলেবেল অপশন শো চলে এসেছে। তো এখান থেকে আপনি এগুলো ক্লিক করে করে আপনি এখানে লিস্টিংগুলো আপনি শো করতে পারেন। তারপর এখানে যদি আমরা ক্লিক করি, এখানে দেখুন আরেকটি অপশন, এখানে যদি ক্লিক করি তাহলে ক্লায়েন্টস, তো আমাদের কোন কোন ক্লায়েন্ট এখানে রয়েছে, আমরা যদি আরও কিছু ক্লায়েন্ট এখান থেকে যদি অ্যাড করি, অ্যাড নিউতে ক্লিক করে তাহলে আমাদের প্রত্যেকটি ক্লায়েন্টের এখানে ফোন নাম্বার, তারপরে তার ইমেল অ্যাড্রেস সব কিছু আমরা এখান থেকে দেখতে পাবো এবং আমরা বুঝতে পারবো আমাদের কোন কোন ক্লায়েন্টের জন্য আমরা কয়টি ওয়েবসাইট তৈরি করছি। তারপর এখান থেকে সেটিংস করতে পারবো, তার এখানে পিকচার দিতে পারবো, একটু আগে যেহেতু আমরা দেখেছি পিকচার একটি ইমেজ একটি অপশন দেখছি, তো ইমেজটি আমরা এখান থেকে ক্লায়েন্টের ইমেজটিও আমরা এখানে দিয়ে দিতে পারবো বা তার কোম্পানি ইমেজ এখানে থেকে দিয়ে দিতে পারি। তারপর আমরা এখান থেকে একদম লাস্টের দিকে আসি, এখানে ক্লিক করি অ্যাডঅনসে, তো এখানে ক্লিক করলে আমাদের অ্যাডঅনসগুলো আমরা দেখতে পাবো, কোন কোন ওয়েবসাইটের জন্য আমরা অ্যাডঅন চাচ্ছি, ডিএক্টিভ অ্যাক্টিভ অ্যাডঅনস, তারপর বান্ডেল, এখানে এই অপশনগুলো। তো আশা করি এই পুরো ড্যাশবোর্ডটি সম্পর্কে আমি একটি ধারণা দিতে পেরেছি আপনাদেরকে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নিন।